হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, এই অভিষেক ব্যানার্জি বলছিল যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। এবার এটার পরে শুভেন্দু অধিকারী এটার বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন, মানে এটাকে আটকানোর চেষ্টা করছেন উনি। কারণটা হচ্ছে বিজেপি কর্মীদের রক্ষা করার জন্য, বিজেপি কর্মীদের যেন কোনো অসুবিধায় না পড়তে হয়, সেই কারণে। তো উনি বিরোধী দলনেতা, উনি তো এটা করবেন। তো এইটাকে নিয়ে এই শশী ভাজা বলছে যে এই বিজেপি নাকি ভয় পেয়ে গেছে। আবার বলছে জো ডর গিয়া, সমঝো মার গিয়া। তো আমি একটা কথা বলছি, বিজেপি যদি ভয় পেয়ে যেত তাহলে এই 2021 বিধানসভা ভোটে বিজেপি বিরোধী আসনে আসতে পারতো না। অনেক তো অত্যাচার করেছিল, কিন্তু তারপরও বিজেপি লড়াই করে বিরোধী আসনে এসে গেছে, ঠিক আছে? মেন বিরোধী আসনে, পুরো বিরোধী আসনটা বিজেপি দখল করে নিয়েছে এত সন্ত্রাস থাকার পরেও। তারপরে ভোট পরবর্তী হিংসা, তারপরেও বিজেপি লড়াই করছে, জান প্রাণ দিয়ে লড়াই করছে, পশ্চিমবঙ্গের রক্ষার্থে লড়াই করছে। সুতরাং বিজেপি কাউকে ভয় পায় না। যারা পশ্চিমবঙ্গের ক্ষতি চায় তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই, ঠিক আছে? সুতরাং যারা বলছে, যারা ভাবছে বিজেপি ভয় পেয়ে গেছে, বিজেপিকে ভয় পাওয়ানো সম্ভব নয়। এটা বিজেপির ডায়ালগ, জো ডর গিয়া সমঝো মার গিয়া। সুতরাং এইসব বলে বিজেপির মনোবলকে ভাঙা যাবে না, ঠিক আছে? এইসব বললে বিজেপির মনোবল আরো চাঙ্গা হয়ে উঠবে, আরো পাওয়ারফুল হয়ে উঠবে। সুতরাং যারা বলার চেষ্টা করছে বিজেপি ভয় পেয়ে গেছে, বিজেপি ভয় পেয়ে গেছে, আসলে তারাই ভয় পেয়ে গেছে, ঠিক আছে? বিজেপি যদি ভয় পেয়ে যেত তাহলে তৃণমূলের এত নেতা মন্ত্রী আজকে জেলবন্দি হতো না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই দুর্নীতিবাজদের বিজেপি জেলে ঢুকিয়েছে, তো ভয় পেয়েছে বিজেপি? ওরা তো অনেক আটকানোর চেষ্টা করেছিল, বিজেপিকে আটকাবো, বিজেপিকে আটকাবো, যার কারণে 2021 ভোটে এই সিপিএম কংগ্রেস সব গিয়ে তৃণমূলে ভোটটা মেরেছিল। সিপিএম কংগ্রেস আইএসএফ সবাই গিয়ে তৃণমূলে ভোটটা মেরেছিল বিজেপিকে আটকানোর জন্য। বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সব ভয় পেয়ে গেছে, সেই কারণে তো ওরা সব একজোট হয়ে তৃণমূলকে ভোট মেরেছে 2021 বিধানসভা ভোটে বিজেপিকে আটকানোর জন্য। কিন্তু কি হয়েছে, বিজেপি বিরোধী আসনে চলে এসছে, পেরেছে আটকাতে? বিজেপি যদি ভয় পেয়ে যেত তাহলে ওরা আটকাতে পারত, কিন্তু ওরা আটকাতে পারেনি বিজেপিকে। বিজেপি মেন বিরোধী আসনটা দখল করে নিয়েছে, তো পেয়েছে ভয়, এখনো লড়ছে বিজেপি, পেয়েছে ভয়। তো বিজেপি এটাই বলবে, জো ডর গিয়া সমঝো মার গিয়া। সুতরাং বিজেপি কাউকে ভয় পায় না। বিজেপি কর্মীদের রক্ষার জন্য, কর্মীদের রক্ষা করার জন্য এটা করছেন শুভেন্দু অধিকারী, ঠিক আছে? যারা পশ্চিমবঙ্গের রক্ষার্থে লড়ছে, যারা ভারতবর্ষের রক্ষার্থে লড়ছে, তাদের পাশে বিজেপি আছে, তাদের রক্ষা করে বিজেপি, এটাই হচ্ছে বিজেপি। সুতরাং বিজেপি দেশদ্রোহীদের ভয় পায় না। যারা ভারতবর্ষের ক্ষতি চায়, যারা ভারতবর্ষকে টুকরো করতে চায়, তাদেরকে বিজেপি ভয় পায় না। তারা হচ্ছে জঙ্গি, দেশদ্রোহী, তারা হচ্ছে ভারতবর্ষের শত্রু। সুতরাং ভারতবর্ষের শত্রুদের বিজেপি শেষ করে দেয়। যারা ভারতবর্ষের শত্রু তাদের কোনো অস্তিত্ব থাকে না ভারতবর্ষে। ভারতবর্ষ হবে হিংসামুক্ত, হিংসামুক্ত ভারতবর্ষ তৈরি হবে, আর সেটা বিজেপি করেই ছাড়বে। সমস্ত হিংসাকে বিজেপি ধ্বংস করে দেবে, ডিস্ট্রয় করে দেবে, কোনো হিংসার অস্তিত্ব থাকবে না, সৈনিক দেশদ্রোহীরা। সুতরাং বিজেপিকে ভয় পাওয়ানো সম্ভব নয়, ঠিক আছে? এটা যারা ভাবছে বিজেপি ভয় পেয়ে গেছে তারা এটা শুনেনি, জো ডর গিয়া সমঝো মার গিয়া। সুতরাং বিজেপিকে ভয় পাওয়ানো সম্ভব নয়, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, অন্য সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।